চলমান ইউক্রেন রাশিয়া সংঘর্ষে একের পর এক নিষেধাজ্ঞার শিকার হচ্ছে রাশিয়া। তবে এবার রাশিয়াও নিল ভিন্ন পন্থা, তারাও নিষেধাজ্ঞা দেয়া শুরু করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে বেশ কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট নিজ দেশে বন্ধ করে দিয়েছে রাশিয়া। এবার নিজ দেশে বিবিসি, ডয়চে ভেলে, ভয়েস অফ আমেরিকার ওয়েবসাইটও বন্ধ করে দিল রাশিয়া। রাশিয়ার বারবার অভিযোগ করে আসছে পশ্চিমা মিডিয়াগুলো একপক্ষীয় এবং রুশ বিরোধী মত ছড়িয়ে দিচ্ছে। এসব মিডিয়া নিজ দেশের নেতাদের ইরাকের মতো বিভিন্ন দেশে ভয়াবহ যুদ্ধ এবং দুর্নীতির জন্য জবাবদিহির আওতায় আনতে না পারলেও রুশ বিরোধী অবস্থান নিয়েছে। গত 4 মার্চ রাশিয়ার যোগাযোগ তদারকি প্রতিষ্ঠান জানায়, তারা বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি, ডয়চে ভেলে এবং আরও কয়েকটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে নিজ দেশে ফেসবুক, টুইটার ও ইউটিউব নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। গতকাল শুক্রবার রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোজ কমনাডোজোর দেশটিতে এই পরিষেবাগুলোর নিষিদ্ধ করে দেয়। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। একই সংবাদ প্রকাশ করেছে রয়টার্স, আল জাজিরা, স্কাই নিউজ সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানায়, মার্চে রাশিয়ান ফেডারেশনে ফেসবুক নেটওয়ার্কের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বিষয়ে মেটার প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়ার ব্যবহারকারীদের নির্ভরযোগ্য তথ্য উৎস থেকে বিচ্ছিন্ন করা হবে। হোয়াইট হাউসও এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে এটি গভীরভাবে উদ্বেগজনক। ফেসবুকের মূল সংস্থা মেটা জানিয়েছে, তবে দেশটিতে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে। এদিকে গতকাল শুক্রবার থেকে রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোজ কমনাডোজোর টুইটার ব্যবহার সীমিত করেছে। অন্যদিকে ইন্টারফ্যাক্স এবং আরআইএ নোভোস্কি সংবাদ সংস্থার মতে, 24 ফেব্রুয়ারি থেকে অভিশংসক প্রধানের অনুরোধে রাশিয়ায় টুইটার ব্যবহার সীমাবদ্ধ করা হয়েছে। ফেসবুক বলেছে, রাশিয়ার এমন পদক্ষেপ লক্ষ লক্ষ মানুষকে নির্ভরযোগ্য তথ্য এবং তাদের মতামত শেয়ার করার একটি প্ল্যাটফর্ম থেকে দূরে সরিয়ে দেবে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, শিগগির লক্ষ লক্ষ সাধারণ রাশিয়ান নিজেদেরকে নির্ভরযোগ্য তথ্য থেকে বিচ্ছিন্ন দেখতে পাবে এবং কথা বলা থেকে নীরব হয়ে যাবে। রাশিয়ান কর্তৃপক্ষ স্বাধীন গণমাধ্যমের ওপর চাপ বাড়াচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ডেস্ক রিপোর্ট, পিআইবি, 71 টিভি।